আসসালামু আলাইকুম সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিনী বিদ্যাপীঠ ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা উনিশশো আটষট্টি ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয়ে ইসলামিক শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে আসছে উক্ত একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে দেশ বিদেশ থেকে যাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ সামর্থ্য দিয়ে যারা এই প্রতিষ্ঠানকে আজ উন্নত করেছেন সকালের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই ভিডিওটি করা হচ্ছে মাদ্রাসার বর্তমান নির্মিত মসজিদ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি মসজিদ এটা অঞ্চলের মধ্যে আমাদের আজকের এই বাদেশ্বর হাফিজে দাখিল মাদ্রাসার মাদ্রাসার

দিন দিন ছাত্র সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাওয়ায় শ্রেণীকক্ষের খুবই অসুবিধা দেখা দিচ্ছে বর্তমানে যে ক্লাসটিতে ক্লাস নেওয়া হচ্ছে ছোট্ট মোটো একটি ক্লাসে দুজন শিক্ষক আর ওই ক্লাসেই আবার ছাত্ররা বেড বিছ নিয়ে রাত্রে অবস্থান করে পরবর্তী শ্রেণীকক্ষে যাচ্ছে ক্লাসটাও হচ্ছে মিল ফিফতার ক্লাস এই ক্লাসেও প্রত্যেক ছাত্ররা এভাবে দিনে শ্রেণীকক্ষে ক্লাস করেন আবার রাত্রে অবস্থান করেন মাদ্রাসার বর্তমান বিল্ডিংয়ের দুতলা এবং প্রত্যেক তলায় ছাত্রদের কানায় কানায় ভর্তি বর্তমানে আবাসিক অবস্থানের জন্য খুবই অসুবিধা হচ্ছে পরবর্তী শ্রেণীতে আসছে জামাতে ইত্যাদায়ী প পাঁচতলার শ্রেণীকক্ষ মোটামুটি ভিডিও করেছি এখন আমরা দুতলায় উঠবো ইনশাল্লাহ দ্বিতীয় তলার জমাতে নজরি জমাতার ক্লাস নিচতলা জবাবে এই শ্রেণীকক্ষ এবং ছাত্ৰৰ অৱস্থান কৰে দুটালা আৰু টিকটেলি শ্ৰেণীকক্ষ আৱাৰি ছাত্ৰ অৱস্থান বিচনা পত্ৰ সব কিছু আছে হচ্ছে আবাসিক কক্ষ দুই বর্তমানে শ্রেণীকক্ষের এত সংকটতা দেখা দিয়েছে যে আবাসিক কক্ষ ক্লাস করাতে হচ্ছে আশা করি শ্রেণীকক্ষের বৃত্তরটা পরিদর্শন করে আসে এত বড় একটি দুই লাইনে পড়ো ছাত্রদের জায়গা হচ্ছে না তিন লাইন হয়ে দাঁড়িয়ে আসছে সম্মানিত শ্রদ্ধা মন্ডলী আমরা এখন পরবর্তী ক্লাস হয়ে যাবেন ইনশাল্লাহ এটা আবার শিক্ষক এক এটাও আবাসিক কিন্তু শ্রেণীকক্ষের অভাবে এটাতেও ক্লাস করাতে হচ্ছে মাদ্রাসার বিল্ডিং এর তলার উপর থেকে ভিডিও করতেছি মাদ্রাসার ভিডিও আপনারা দেখলেন পরিশেষে একটা কথাই বলতে চাই বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধির হারে শ্রেণীকক্ষের খুবই সংকীর্ণতা দেখা দিয়েছে এই যে তিন তিনতলার বিল্ডিং এর আছে আসলে পুরো নিস্তালা দুতলা ছাত্রদের ভর্তি ক্লাস নিচ্ছে আবার রাতে তারা অবস্থান করছে আল্লাহ যদি তৌফিক দেয় দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী মাদ্রাসা দরাদি ভাই বিরাদার আত্মীয় স্বজন আমাদের যারা আছেন হয়তো আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসার তিন তালার উপর আরেকটি তালা যদি না হয় অন্তত টিন শেড দিয়ে একটি হোস্টেলের মতো থাকার জায়গা করে নিলে ইনশাল্লাহ ছাত্রদের এই যে পড়ালেখার যে ব্যাঘাত ঘটছে শ্রেণীকক্ষ প্লাস থাকার সমস্যাটা দূর হবে আমি অনুরোধ করব সবাইকে যারা এই ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সকলের কাছে মাদ্রাসার পক্ষ থেকে এই মেসেজটি পৌঁছাবেন যাতে আল্লাহ এই মাদ্রাসা আরো দিন দিন উন্নতি হয় আমাদের মাদ্রাসার হাফিজির পাশাপাশি দাখিল শাখাও চালু করা হচ্ছে আপনারা জানেন গত গত বছর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয় আমাদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে মাদ্রাসায় আসছিলেন উনি সরকারি তহবিল থেকে একটি বিল্ডিংয়ের বৃত্তি প্রস্তর করে গিয়েছিলেন ইনশাল্লাহ শীঘ্রই বিল্ডিংয়ের কাজ শুরু হবে এই যে বর্তমান বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি কিন্তু দেশ বিদেশের প্রবাসীদের আপনাদেরই মেহনতের ফসল আর এই স্থানে নতুন করে মাননীয় শিক্ষামন্ত্রী সরকার থেকে দেয়া বিল্ডিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই ইনশাল্লাহ সকলের কাছে দোয়াছাই মাদ্রাসার উন্নতির জন্য বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন মাদ্রাসার পিছন দিক থেকে এই যে থিন সাইডের একটি গড় এটি গতবার নির্মাণ করা হয়েছিল বাবুর্সিখানা এটা হচ্ছে মাদ্রাসা ফিশারি যাই থাকায় অনেক আড়ালে পড়ে গেছে আমি আবার নিস্তলায় যাচ্ছি এখান থেকে আবার সব কিছু দেখা যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন নিস্তলায় আসছি মাদ্রাসার বিল্ডিং এর উত্তর পার্শে গত বছরই একটি টিনশেডের ঘর হয়েছিল আপনারা কত অনেকেই জানেন এই যে মাদ্রাসার এই উঠানে ছিল পুরাতন ভবন মাদ্রাসার বিল্ডিং এটা গত বছর ভেঙে এই গড়ের সমস্ত মালামাল স্টকে রাখার জন্য এখানে একটি টিনশেড এর গড় করা হয়েছে গাড়ি রাখার জন্য গ্যারেজ হচ্ছে মাদ্রাসার ফিশারি খুবই বড় ফিশারি যা থেকে প্রতি বছর মাদ্রাসা একটা ইনকাম হয় এর পাশাপাশি ছোট্ট আর একটি ফিশারি আছে এটা হচ্ছে বড় ফিশারি বড় ফিশারির পাশেই এটা হচ্ছে ছোট ফিশারি এটাও মাদ্রাসার সো সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদেশ্বর হাফিজা দাখিল মাদ্রাসার গত বছর পঞ্চাশ বছর পূর্ণ হয়ে এই বৎসর একান্ন বৎসরে পদার্পণ করেছে আগামী চার ও পাঁচই জানুয়ারি মাদ্রাসার বাতসরিক জলসা ওই সালে সব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উপমহাদেশের প্রখ্যাত অলি খামেল আলেমা পীরমা সাহেবগণ অংশগ্রহণ করবেন আর অতীতের মধ্যে অতীতে যারা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে আসছেন সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি এই মাদ্রাসার প্রতি সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যতটুকু সম্ভব মেসেজটি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাদেশ্বর হাফিজের দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি কর্তৃপক্ষ ছাত্র শিক্ষক সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম